গৌতম দা, আজকে সবে শুরু হলো? এই যে বলছিলেন একটু আগে 70%, মানে কিরকম ভিড়? না, খুবই ভালো। আমি প্রথম দিকে যেরকম উৎসাহ দেখছি মানুষের, খুবই আশাবাদী। এবং আমি তো চিরকালই বলি যে কলকাতার দর্শক হচ্ছে কলকাতা ফেস্টিভ্যালের সম্পদ। কলকাতার দর্শকের যে উৎসাহ, মাঝে মাঝে বলো অতি উৎসাহ, এটা সব ব্যাপারেই আছে। তা আমার মনে হয় এক সপ্তাহ মানুষ অনেক ভালো ছবি দেখতে পাবেন। আর আমরা প্রত্যেক দিন সেমিনারের আয়োজন করেছি, তারপরে বিকেলে একটা আড্ডার ব্যবস্থা আছে। এই যে সেমিনারগুলো খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এই আদান প্রদান হওয়াটা খুব প্রয়োজন। আর বিভিন্ন দেশের লোকজন আসছেন, তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করাটা খুব জরুরি। এবং ফিল্ম মেকারদের পক্ষেও কী ধরনের ছবি বিভিন্ন জায়গায় হচ্ছে, কী পরীক্ষা নিরীক্ষা চলছে, সেটা দেখাটাও খুবই প্রয়োজনীয় বলে আমি মনে করি। ওই জন্য আমি আহ্বান জানাবো আমাদের কলকাতায় যারা চলচ্চিত্র নির্মাণ করেন, তারা এসে এই ছবিগুলো দেখুন এবং আলোচনায় পার্টিসিপেট করুন। এবার সব ভালোর মধ্যে তো কিছু খারাপও থেকে থাকে, সেইটা নিয়ে আমি বলছি যে একটু আগেই মানে গতকাল যে উদ্বোধনীতে অনেকের উড়ে বেড়াচ্ছে কথাটা যে টলিউডের অনেক পরিচালক এবং অভিনেতারা যারা এই ফেডারেশনের সঙ্গে এই সংঘাত যারা যারা সরব হয়েছেন তাদের কাছে চিঠি যায়নি, আমন্ত্রণের চিঠি যায়নি তারা। এই ব্যাপারটা আমিও শুনেছি। শুনুন, ব্যাপার হচ্ছে যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মত বিনিময় হয়, মত বিরোধ হয়, কনফ্লিক্ট হয়, আবার মিটেও যায়। সেই কনফ্লিক্টের সঙ্গে ফিল্ম ফেস্টিভ্যালে কোনো সম্পর্ক নেই, এবং এটাকে যদি কেউ জড়াতে চায় সেটা ভুল করবেন তারা বলে আমার ধারণা। হ্যাঁ, যারা সিনেপ্রেমী বা সিনেমা ভালোবাসে তারা এটা, মানে আপনি বলতে চাইছেন যে সিনেপ্রেমীরা এটা, সিনেপ্রেমী তারা ছবি দেখবেন সকলেই, এবং সকলেই ওপেন টু অল। এটি এই ফেস্টিভ্যালে কারো বাধা নেই যে উনি আসতে পারবেন না, উনি আসতে পারবেন না, ওপেন টু অল। আপনার ঘুরে দেখবেন সব ধরনের মানুষ ছবি দেখছেন। এখন তাদের মধ্যে রাজনৈতিকভাবে মতবিরোধ থাকতে পারে, কিন্তু সিনেমা ইন্টারন্যাশনাল একটা বিষয়, সেখানে সবাই সমান আমরা, এটা অন্তত আমি মনে করি। এবং আমাদের একটা বিরাট সুবিধে, পুরো ফেস্টিভ্যালটা স্পন্সার করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ফলে কোনো রকমের কর্পোরেট স্পন্সরশিপের ওপর আমাদের নির্ভর করতে হয় না, তাদের কন্ডিশনের ওপর নির্ভর করতে হয় না। এবং এই জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাবো যে এত বছর ধরে তারা কিন্তু পুরো ফেস্টিভ্যালটা করে আসছেন। এবং পৃথিবীর কোনো জায়গায় নেই, আমি তো বলবো যে হওয়া উচিত, বিনে পয়সায় ডেলিগেট কার্ড, বিনে পয়সায় ব্রোশিয়ার, এইগুলো ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট দিচ্ছে। কিন্তু এটা দিচ্ছে কেন, মানুষকে ভালোবেসে, আমাদের কলকাতার সিনেমা প্রেমিকরা ভালোবাসে, এরকম ব্যবস্থা কোথাও নেই। ফলে আমার মনে হয় এটা গভর্নমেন্ট স্পন্সার্ড ফেস্টিভ্যাল, অথচ সরকার সিলেকশনের ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করে না, এটা সম্পূর্ণ স্বাধীনতা আমার টিমের, তারা কাজ করেন এবং প্রচণ্ড পরিশ্রম করে ফেস্টিভ্যাল এরা দাঁড় করিয়েছেন। এবং আমার ধারণা আগামী 7 দিন চমৎকারভাবে ফেস্টিভ্যাল হবে।